ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল। পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা নিকো পার্কে যাচ্ছি, সেখানে একটু ঘুরবো ফিরবো মজা টজা করবো, আর সেসবের ভিডিও তোমাদের পার্ট ওয়ান পার্ট টু করে সব কিছু চলে যাবে, তোমরা দেখে নিও। আর আজকে আমি একটা মজার ঘটনা নয় মজার একটা ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই দেখবি, কিন্তু ফুল দেখবি, স্কিপ করবে না, তাহলে কিন্তু মজাটা এনজয় করতে পারবে না। আজ যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা আমি বাড়িতে করব না, ওখানে গিয়ে আমি ভিডিওটা করব। তো চলো ওখানে যাই, গিয়ে আমি ভিডিওটা করি, তো তোমরা ফুল দেখো, তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে ব্যাপারটা, ঠিক আছে? তো চলো যাই। তো আমরা নিকো পার্কে চলে এসেছি, অনেক মজা টজা অনেক ঘোরাঘুরি করলাম, করার পর যেটা তোমাদের সঙ্গে বলেছিলাম করবি, মানে একটা মজার ভিডিও শেয়ার করব, তো সেই ভিডিওটা আমি এখন করতে বসে গেছি। তো ভিডিওটা হচ্ছে একটা প্র্যাঙ্ককল করব মালা দিকে, তো তোমরা দেখতে থাকো আজকে প্র্যাঙ্ককলের মাধ্যমে কী কী হয় না হয়। তো রিং হচ্ছে এখন মালা দি, রিং মানে ফোনটা এখন তুলবে আর স্টার্ট হয়ে যাবে। তো বকবক না করে ভিডিওটা নিজে কানে শুনে নাও। আর তোমাদের বলে রাখি মোবাইলটা হাতে নিয়ে কথা বলছি, কারণ খুব এখানে সাউন্ড হচ্ছে। আমি গোপা বলছি। দীপা? গোপা গোপা। ও গোপা, হ্যাঁ বল। আমি বলছি আমি তোমাদের সায়েন্স পার্কে এসেছি, তোমাদের বাড়ি যাব চিনতে পারছি না। সায়েন্স পার্কে কোন জায়গাতে আছিস? পার্কেই আছি। সায়েন্স পার্কে আমার মাদের বাড়ি, আমার বাড়ি নেই। ও আমি তো ওখানেই আছি। সায়েন্স পার্কের ওখান থেকে তুই এক কাজ কর, ভেতরে বলতে কি বাইরে এখানে আছি দাঁড়িয়ে। হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট। আমরা ভোরবেলা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি। এই রাস্তায় দাবা। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে গিয়ে বল হাঁটতে চলে আয়, হাঁটতে গেলে বেশি একদম সোজা পথ দেখিয়ে দেবে। যা যে রাস্তাটা সোজা নাক বরাবর আছে, ওই নাক বরাবর একটুখানি এগিয়ে এসে ডান দিকে সোজা হাঁটতে রাখ। তো এখানে মালাদি ভাই আমাকে তার বাড়ির অ্যাড্রেসটা বলছে, তো আমি তো আমাদের কিছু চিনতে পারছি না, বুঝতে পারছি না, শুধু কান পেতে শুনেই যাচ্ছি। তাই বলছে যে তুই আই, আমি দেখছি, তারপরে ফোন কর, আমি অ্যাড্রেসটা আরো ভালো করে বলে দিচ্ছি। তো অ্যাড্রেসটা মিউট করে দিলাম। আমরা আগে তো বললাম পার্কের পাশে মাদের বাড়ি, কিন্তু মাদের বাড়িতে মা একা রয়েছে, কেউ নাই। আচ্ছা, আর ভাবলাম যে তোমার একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দেবে তো বলবি তো, আমার বাড়ি তো জানি যে ওটা আমার বাড়ি, আমার বাড়ি এখানে। আর নালে এক কাজ কর, আমি মারে ফোন করে দিচ্ছি, তুই আমার মাদের বাড়িতে থাকতে হলে আমি আসছি কিছুক্ষণের মধ্যে। কেন এই বাড়িটা অনেকটা ভেতরে, তুই চিনবি কি করতে সেই বুঝে পাচ্ছি, ভিতরে ঠিকানাও দিতে পারছি না। তুই কোথায় আসবি বল, তুই আমাদের বাড়িতে আসবি না মাদের বাড়িতে যাবি? মাদের বাড়ি পাশেই, আমার যেখানে খুশি, দেখা করার নি কথা। তাহলে তুই এক কাজ কর, তুই মাদের বাড়িতে যাই, মারে ফোন করে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমার সায়েন্স পার্কে আছি, আমি তাই ভাবছি, আমি তো তাই বলছি যে তাহলে তুই অনেকটা দূর হবি ওখান থেকে। ভিডিও চলছে কিন্তু, চলে যেতাম, ভিডিও চলছে কিন্তু। টপিক পাচ্ছিলাম না, বিশ্বাস কর
আরে না সত্যি সত্যি তাহলে একদিন চলে আয়, এরকম করে হট করে আসবি আমার? সত্যি সত্যি আমি আমি দুপুরবেলা যাবো, আমাদের কি খেতে দেবে এখন? রান্না বান্না খালি মুখে আমি তোদের এমনিতেও যেতে দিতাম না, ওই জন্যই বলছিলাম যে মাদের বাড়িতে আয়, মাদের বাড়িতে ব্যবস্থা থাকে সব। আমি আমার বরকে বললাম যে তোমার মোবাইলটা দাও, নাই প্যাং করতে পারবো না আমি। আমি ফোন দুবার করে করেছিলাম যে ঠিকঠাক আছে নাকি লাইনটা, লাউড স্পিকারে ঠিক আছে নাকি চেক করার জন্য। না আমি ফোন ব্যাক করেছিলাম, আমার ছেলে বলছে মা এদিকে, আর আমি তাও এখন সেই ভিজে গায়ে দাঁড়ানো কল করে। আরে আমি আমি সত্যি সায়েন্স পার্ক কোথায় চিনি না, আর সকালবেলা গুগলে সার্চ করে সবকিছু নিয়ে নিলাম, নিয়ে আজ থাক এবারটা করা যাবে সবকিছু জেনে নিয়েছি। আমি ভাব করলাম না বাজার বলে যদি পুরো বাড়ির ঠিকানা একটু গুগল হয়ে একটু বলি, কালকে থেকে বাড়িতে লাইন লেগে যেতে হবে, কত লোক ঠিকানা জিজ্ঞেস করবে। ওই জন্য তো আমি আগে বললাম যে ওয়েট করো ওয়েট করো। কি ওই জন্য বললাম যে ওয়েট করো। আর না না সত্যি সত্যি চলে, এরপরে যেদিন যে বাঘ আসে বাগে, এবার সত্যি দিয়ে এসে বলবি সায়েন্স পার্কে দাঁড়াবে, আমি ভাত তো দেবো না বিশ্বাস কর। আমার ব্যাংকটা সার্থক হয়েছে, আমার ব্যাংকটা তাহলে সার্থক হয়েছে। ঠিকানাটা চাইছিলাম আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট টাইম সত্যি সত্যি যাবো আর প্র্যাঙ্ক করবো না। আচ্ছা ঠিক আছে প্র্যাঙ্ক করলে এরপর আবার প্র্যাঙ্ক করলে রাস্তা দাঁড়া করে। তো তোমরা দেখতেই পেলে আজকে প্র্যাঙ্কটা কি ছিল। তো আমি ওখানে না মানে প্রচণ্ড সাউন্ড ছিল, তো তা কী করবো, আমি মানে ফোনটাকে একটু কাছেই নিয়ে কথাগুলো বলছিলাম যাতে রেকর্ডিংটা ভালো হয় শোনা যায়। তো কিছু মনে করো না, আমার মানে ভিডিওটা একটু মুখ চোখ কাটাকুটি কুটেকুটি হয়ে গেছে, কারণ ওই বললাম সাউন্ডের জন্য। তো ওখানে এতটাই সাউন্ড ছিল, আমি ভিডিওটা মানে শুরু করতে পারলাম না ঠিক মতন করে, ফিনিশিংটা ঠিক মতন করতে পারলাম, জাস্ট কলটাই ওখানে করেছিলাম। আর বাড়ি এসে আমি ফিনিশ করছি কলটা, মানে ভিডিওটা ফিনিশ করছি বাড়িতে এসেই। তো মালা দিই, মানে মালা ডেইলি লাইফস্টাইলের মালা দিই, তো সত্যি ভেবে নিয়েছে আমি সত্যি তার বাড়িতে যাচ্ছি, তার রাস্তা দাঁড়িয়ে আছি, সে তো প্রায় অ্যাড্রেসটা দিয়েই দিচ্ছিল, তো আমি সেখানে একটু মিউট মিউট করে দিয়েছি অ্যাড্রেসটা, কারণ আমি অ্যাড্রেস যদি দিয়ে দিতাম তার বাড়িতে এতদিন মৌমাছির ঝাঁক বসে যাবে, ওই জন্য আমি তার অ্যাড্রেসটা মিউট করে দিয়েছি ওখানটায়। মানে বলছিলো আমি না কিছুই মাথা বুঝতে পারছিলাম না, তো তো আমি ওখানে একটু মিউট মিউট করে দিয়েছি। তো তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মালা দিতে বোকা বেনে গেছে। তো চলো, এই প্র্যাঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর 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 শেয়ার করো, আর প্রচুর ভালোবাসা দিও। তো জানি না তোমাদের কেমন লাগবে আজকে ভিডিওটা, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে পাশে থেকে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। তো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, তখন ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।